আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নাকি হিরো আলম ভাইয়ের গান শুনে সবাই সাইলেন্ট মোডে আছেন? হিরো আলম মানে আলোচনা সমালোচনা, আর এইসবকে তোয়াক্কা না করে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে। কোথায় থামতে হবে, কোথায় নামতে হবে, এইসব বিষয়ে মাথায় নেন না এই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি হিরো আলম। একের পর এক গান গাইছেন আর আলোচনায়ও থাকছেন সেইভাবেই। তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম। বাবু খাইছো নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম। এরপর নানান ধরনের গান গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। এক শ্রেণীর নেটিজেন অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি। এবার হিরো আলম গাইলেন আরবি গান। আরবীয়দের পোশাকে আচ্ছাদিত হয়ে কেন এই গান? হিরো আলমের অকপেটে বললেন, রমজান মাস তাই আরবি ভাষার গান গাওয়ার অনুরোধ করেছে ভক্তরা, তাই গাইলাম আর কি, জানালেন শিগগিরই গানটি মুক্তি পাবে। আরবি গানে তাকে শেখের ভূমিকায় দেখা যাচ্ছে, ঠিক আছে, উষ্ণ মরুভূমিতে গেয়ে যাচ্ছেন সেটাও ঠিক আছে, কিন্তু এই লকডাউনে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে গেলেন কিভাবে? হেসে ফেললেন হিরো আলম, বললেন, না ভাই, এটা মরুভূমি না, এটা যমুনা নদীর চর। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে শুটিং করেছি, অনেক লম্বা চর, মরুভূমির মতো লাগে, মানুষ তেমন বুঝবে না। আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী, স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন, এরপর নানানভাবেই আলোচিত এই সোশ্যাল সেলিব্রিটি। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান। এইভাবেই নানান কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন। থ্যাংক ইউ সবাইকে।